ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো 92টি বিড়াল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে। শনিবার সকাল 11:30 নাগাদ হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ডাউন যোধপুর এক্সপ্রেস। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার জিআরপি সেই ট্রেনে তল্লাশি চালায়। জেনারেল কম্পার্টমেন্টে তিনজনের কাছ থেকে 3টে চটের বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ। ধৃত পল্টু পাঞ্জারি, শত্রুঘ্ন পাঞ্জারি ও নির্মলা পাঞ্জারি উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সুলতানপুর থেকে কচ্ছপ নিয়ে আসছিল তারা। ধৃতদের কাছে থাকা বড় চটের বস্তা খুলতে 92টি কচ্ছপ নজরে আসে। স্থানীয় বাজারে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় এই কচ্ছপের চাহিদা রয়েছে। ধৃতরা বাংলাদেশেও এই কচ্ছপ পাচার করে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদেরকে হাওড়া কোর্টে তোলা হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপগুলির সবই সফট শেল গ্যাঞ্জেটিক টার্টলস। হাওড়া জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলিকে। এটা আমাদের একটা গোপন খবর ছিল যে যোধপুর ডাউন, যোধপুর এক্সপ্রেস যেটা আছে, যোধপুর টু হাওড়া যেটা আছে ডাউন, এতে কিছু কচ্ছপ আসছে এরকম খবর ছিল হাওড়া জিআরপি থানা। তো হাওড়া জিআরপির আইসি তখন লোকজন পাঠায় ওখানে, এবং ট্রেনটা ঢোকার সাথে সাথে আমরা যে খবর ছিল সেটা এক্সিকিউশন করে, এবং তখন আমরা তিনজন লোককে পাই, তাদের সাথে 3টে ব্যাগ, বস্তার মধ্যে তাদের 92 পিস কচ্ছপ পাওয়া যায়। সব মিলিয়ে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যে এরা উত্তরপ্রদেশ থেকে এগুলো নিয়ে আসছিল, এদিকে বিভিন্ন জায়গায় এরা এগুলো ডিসপোজ করে। এটা একটা দামের অনেক ফারাক আছে। উত্তরপ্রদেশে এগুলো এরা কেনে 10-12 টাকা কিলো হিসাবে, কিন্তু এটা এখানে ওয়েস্টবেঙ্গলের দাম অনেক বেশি। এই জন্য মানিটারি প্রফিটের জন্য এরা মেনলি এগুলো নিয়ে আসে, এখানে মাংস খাওয়ার জন্য নিয়ে আসে, এবং মাংসের দামটা এখানে অনেক বেশি, যার জন্য এরা প্রফিটটা বেশি পায় বলে এরা এখানে নিয়ে চলে আসে। আগেও বহুবার ধরা হয়েছে, শুধু হাওড়া স্টেশন কেন, আমাদের বর্ধমান স্টেশনে আমরা ধরা হয়েছে, রিসেন্টলি আমরা ব্যান্ডেল স্টেশনে ধরেছি, আসানসোলে ধরা পড়েছে। আমাদের রেগুলার এটা চেকিং হয়, রেগুলার ধরাও পড়ে, কিন্তু তারপরেও এরা নিয়ে আসে। এই যে প্রচুর একটা মানিটারি বেনিফিট আছে, এটা এরা ছাড়তে পারে না, কিন্তু আমরা রেগুলার ধরা পড়ে, অন্তত বছরে বেশ কয়েকবার ধরা পড়ে এবং অ্যারেস্টও হয়। এগুলো আমরা যেহেতু ওয়াইল্ড লাইফ সেকশনে কেস হয়, আমরা কেস করেছি, এটা ওয়াইল্ড লাইফ সেকশনে কেস করেছি। আমরা ওয়াইল্ড লাইফ সেকশনে যে প্রভিশন আছে সেই মতো আমরা এই কচ্ছপগুলো আমরা ওয়াইল্ড লাইফকে আমরা হ্যান্ড ওভার করবো, আসামিকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লেডি বার্ড স্যানিটারি ন্যাপকিন, ব্যবসায়ী যোগাযোগ 9830304323, 9830125727। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।